প্রধানমন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচন প্রভাবিত করতে ও পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ম্লান করতে একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথা নড়া দিয়ে উঠেছে। যারা আগুন সন্ত্রাস করেছে তারা আজও শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বললেন। তিনি এই সময় আরও বললেন, দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে নতুন নতুন জ্ঞান অর্জন করা এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে দক্ষ যোগ্য মানবিক মানব সম্পদ প্রয়োজন। সেজন্য নতুন শিক্ষাক্রম তৈরি করা হচ্ছে। ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকরা। এছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ পরিচালিত হয় তখন শিক্ষাঙ্গনে শান্তি শৃঙ্খলা বিরাজ করে এবং তখন শিক্ষার পরিবেশ উন্নত হয়, শিক্ষার মান উন্নত হয়। সেই একাত্তরের পরাজিত অপশক্তি, পঁচাত্তরের হত্যাকারী, 2001-এর হত্যা ধর্ষণকারী, 2004-এর গ্রেনেড হামলাকারী, 2013-14-এর অগ্নিসন্ত্রাসী, তারাই কিন্তু আবার মাথাছাড়া দিয়ে ওঠবার চেষ্টা করছে। এবং আজকে এই যে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করবার যে অপচেষ্টা, সেটি সেই ঘৃণ্য অপচেষ্টারই অংশ। কাজে এই হত্যাকারীরাই আবার মাথাছাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে, এবং সেটি এক হচ্ছে পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে তার আগে পরিস্থিতি ঘোলাটে করতে যাওয়া, পদ্মা সেতুর এই আনন্দ উৎসবকে জাতি উদ্বেলিত সেই সময়টায় জাতির মন সেই আনন্দ উচ্ছ্বাস থেকে ঘুরিয়ে একটা আশঙ্কার দিকে নিয়ে যাবার একটা অপচেষ্টা, আরেকটি হচ্ছে আগামী নির্বাচনকে একটা নেতিবাচকভাবে প্রভাবিত করবার একটি অপচেষ্টা। দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আপনার প্রতিনিয়ত আপনার নতুন নতুন দক্ষতা শিখতে হবে। কাজে এই যে শিখতে শেখার যে বিষয়টি, আমার এই নতুন নতুন দক্ষ যখনই প্রয়োজন হবে আমি নিজে শিখে নেব, এই দক্ষতাগুলো এবং যে সারা বিশ্বে আজকে যেটি সফট স্কিলস বলা হয় সেগুলোর যে দক্ষতা, সেই দক্ষতাগুলো আমার শিক্ষার্থীর মধ্যে একেবারে প্রথম থেকেই যদি আমরা প্রথিত করে দিতে না পারি, তাহলে আমরা যে আমাদের বিশাল জনগোষ্ঠী তাকে যে বিশাল জনসম্পদে আমাদের পরিণত করা দরকার সোনার বাংলা গড়বার জন্যে, সেটি সম্ভব হবে না। কাজেই সোনার বাংলা গড়বার জন্যে যে দক্ষ যোগ্য মানবিক মানব সম্পদ প্রয়োজন, তা গড়বার জন্যেই আজকে আমাদেরকে এই নতুন শিক্ষাক্রম তৈরি করতে হচ্ছে।